উদ্বোধনের আগে গত সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় নির্মাণাধীন ঢাকা কক্সবাজার রেলপথ। পাহাড়ি ঢলে প্রবল স্রোতে সাতকানিয়া কেউচিয়া অংশে লাইন থেকে পাথর ও মাটি সরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক কিলোমিটার রেলপথ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি ঢল ও বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ও প্রতিকার বের না করলে উত্তরাঞ্চলের মতো দেশের দক্ষিণাঞ্চলও ডুবে থাকতে পারে বন্যার পানিতে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক ব্রিজ কালভার্ট না রাখায় নির্মাণাধীন রেলপথের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সাতকানিয়া, চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। উদ্বোধনের আগে গত সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় নির্মাণাধীন ঢাকা কক্সবাজার রেলপথ। পাহাড়ি ঢলে প্রবল স্রোতে সাতকানিয়া কেউচিয়া অংশে লাইন থেকে পাথর ও মাটি সরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক কিলোমিটার রেলপথ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি ঢল ও বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ও প্রতিকার বের না করলে উত্তরাঞ্চলের মতো দেশের দক্ষিণাঞ্চলও ডুবে থাকতে পারে বন্যার পানিতে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক ব্রিজ কালভার্ট না রাখায় নির্মাণাধীন রেলপথের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সাতকানিয়া, চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। উদ্বোধনের আগে গত সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় নির্মাণাধীন ঢাকা কক্সবাজার রেলপথ। পাহাড়ি ঢলে প্রবল স্রোতে সাতকানিয়া কেউচিয়া অংশে লাইন থেকে পাথর ও মাটি সরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক কিলোমিটার রেলপথ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি ঢল ও বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ও প্রতিকার বের না করলে উত্তরাঞ্চলের মতো দেশের দক্ষিণাঞ্চলও ডুবে থাকতে পারে বন্যার পানিতে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক ব্রিজ কালভার্ট না রাখায় নির্মাণাধীন রেলপথের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সাতকানিয়া, চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। উদ্বোধনের আগে গত সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় নির্মাণাধীন ঢাকা কক্সবাজার রেলপথ। পাহাড়ি ঢলে প্রবল স্রোতে সাতকানিয়া কেউচিয়া অংশে লাইন থেকে পাথর ও মাটি সরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক কিলোমিটার রেলপথ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি ঢল ও বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ও প্রতিকার বের না করলে উত্তরাঞ্চলের মতো দেশের দক্ষিণাঞ্চলও ডুবে থাকতে পারে বন্যার পানিতে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক ব্রিজ কালভার্ট না রাখায় নির্মাণাধীন রেলপথের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সাতকানিয়া, চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। উদ্বোধনের আগে গত সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় নির্মাণাধীন ঢাকা কক্সবাজার রেলপথ। পাহাড়ি ঢলে প্রবল স্রোতে সাতকানিয়া কেউচিয়া অংশে লাইন থেকে পাথর ও মাটি সরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক কিলোমিটার রেলপথ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি ঢল ও বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ও প্রতিকার বের না করলে উত্তরাঞ্চলের মতো দেশের দক্ষিণাঞ্চলও ডুবে থাকতে পারে বন্যার পানিতে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক ব্রিজ কালভার্ট না রাখায় নির্মাণাধীন রেলপথের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সাতকানিয়া, চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ এলাকা।